Good morning friends, welcome back to our channel, welcome back to our new vlog. আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো রয়েছি। আমরা কিরকম ভালো আছি বুঝাচ্ছো? ঠান্ডাটা লাগিয়েছে রূপবাবু, খুব জোরদার ও ঠান্ডাটা লেগেছে। সারাক্ষণ কুকুকানি কাশি চলছে, ও ঠান্ডা লাগার কারণও রয়েছে, সেটা হচ্ছে শীতটা কিন্তু এখন একটু পড়েছে। আর রাত্রিবেলা ও উইদাউট জ্যাকেটে চলে যাচ্ছে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে, কি না জ্যাকেট পরে নাকি ঘেমে যাচ্ছে, তার জন্য জ্যাকেট পরছে না, একটা ফুলাতা গেঞ্জি পরে ব্যাডমিন্টন খেলতে চলে যাচ্ছে, সেখান থেকেই ঠান্ডাটা লেগেছে। আর বাপ ছেলে দুজনে মিলে এখানে কি যেন একটা গুরুত্বপূর্ণ কাজ করছে রাজেশ, ওর জন্য জারি করবো। হ্যাঁ, তুমি সব জিনিস নিয়ে এসো, ওই তুলসী পাতা শিউলি পাতা সব ফুটিয়ে একটা আমি একটা ওকে জারি করে দি, সেটা করে দিলে ওর কাশিটা হয়তো কমবে। আর এইদিকে আমি দেখো একটা গায়ে এরকম কি বলবো পঞ্চো টাইপের নিয়েছি, বেশ কমফর্টেবলি লাগছে। এখন ঠান্ডা না পড়লে আর কবে পড়বে বলো? আমি 25শে ডিসেম্বরও চলে এলো, ঠান্ডাটা আবার পড়া উচিত, তা নাহলে সবারই শরীর খারাপটা হবে। আর এইদিকে সমস্ত কাজ আমি কালকে রান্নাবান্না করেই রেখেছিলাম, সেটা দেখেছিলে যে একটু কাজ এগিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু সকালবেলা রূপেশ স্যার আসার কথা, কিন্তু উনি আসবেন না আজকে, এই জন্য রান্নার ঝামেলা কিছু নেই। শুধু কালি এসছে, কালকে বলেছি যে তুমি মানে ব্রেকফাস্টে রুটিটা করো, আর আমি দুপুরবেলা যেহেতু রুটি খাই সেজন্য আমার রুটিটা করতে বলেছি। এখন আসবে হচ্ছে আমার নেল আর্ট করে যে মেয়েটা, ও আসবে। সেই পুজোর সময় পায়ে যে আর্ট করেছিলাম সেটা না নষ্ট হয়ে গেছে, ওটা ওদেরকে ডেকে রিমুভ করতে হয়, তো ওদেরকে ওই জন্য ওকে ডেকেছি আর কি, ও এসে ওটা রিমুভ করে দেবে, তারপর যদি মনে হয় যে একটা কালার করব তো করব। কি হলো, চান করার আগে বসে পড়লে কেন, ঠান্ডা লাগছে? হ্যাঁ, আজ কিন্তু একটু ঠান্ডা লাগছে। আর আজকে কি হয়েছে বলতো ব্যাপারটা, স্যার আসবেন না কালকে যখন বলেছে আমরা মনের সুখে ঘুমিয়েছি, ঘুমিয়ে থেকে ওঠার পর কেমন ঠান্ডা লাগছে, জানি রান্না নেই সেটা মনের সুখে একটু ঘুমিয়ে নিয়েছি। এখন কিন্তু 10:15 বাজে, আমি এখনো গড়িমসি করছি। তো যাই হোক, আজকে বিকেলবেলা একটা ইনভিটেশন রয়েছে, সেখানেও যাবো বলে রাত্রিবেলা রান্নার কিছু ঝামেলা নেই। যাবো হচ্ছে লিপি আর সাধনদা দুজনের অ্যানিভার্সারি ছিল কদিন আগে, তো ওদের ওই খাওয়াটা ডিউ ছিল, মানে আমরাই চেপে ধরেছিলাম খাওয়াতে হবে। ওরাও বলেছিল সেটা কি যে ওদের আসলে কি হয়েছিল, সে 5K সেলিব্রেশনের পর বলেছিল, মানে 5K ওরা নিজেরা সেলিব্রেট করেছিল, আমি বলেছিলাম আমরাও করব ওদের সাথে, তো সেটা হয়ে ওঠেনি। একেবারে সব মিলিয়েই আজকে চায়নাটাউনে যেতে বলেছে আমাদের, ইনভাইট করেছে, তো চায়নাটাউন যাবো বিকেলবেলা। বিড্ডুকেও বলেছে আবার, তো বিড্ডুও যাবে আমাদের সাথে, আর কারা কারা আসছে তো দেখতেই পাবে পরে। এখনই এই ঠান্ডাতে আমি এরকম এরকম করছি, ইচ্ছা করছে না, এরপর তো ঠান্ডা পড়বে বলো, জানুয়ারি মাস ভরে কি হবে আমার, মানে অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারি না। এইটা ভালো লাগছে, এই ঠান্ডাটা ঠিকঠাক লাগছে, কিন্তু এই ঠান্ডাতে হবে না, তাতে শরীর খারাপই হবে লোকের, আরো ঠান্ডা চাই, ঠান্ডার সময় কড়া ঠান্ডা না পড়লে মজা নেই। চলো স্নানে যাই। এই যে হয়ে গেছে এখানে রুটি, ভাবি রুটি কম কাচি সঙ্গে চলে গা, ওখানে মা ইয়ে পাঠিয়েছে তো তোমার কি বলে ওল ডালনা, ওলের ডালনা পাঠিয়েছে, ওটা দিয়ে রুটি ব্রেকফাস্ট দিয়ে দাও ওদের। আমি স্নানটা করে নিই, ও চলে আসবে তো নখের ইয়েটা। আর এই যে এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ শেক দিয়ে দাও আমাকে। আর আমার দুপুরে রুটি করেছো তো? আচ্ছা আচ্ছা, ওদেরকে ওই ওলের ডালনা দিয়ে দাও, আমার আমি একটু শেক আর একটা ডিম সেদ্ধ খেয়ে নেবো, আমার হয়ে যাবে, আমি স্নান করে এসে খাচ্ছি, ঠিক আছে? এখানে এখন আমি নেল আর্ট একটু করে নিলাম, ও বললো ক্রিসমাস এসে গেছে একটুখানি নেল আর্ট করে নাও ম্যাম, তো এরকম নেল আর্টটা করছি এখন, সুন্দর লাগছে, ওই যে দেখা যাচ্ছে যেটা ওই ডিজাইনটাই এখানে করছি, আমার হাতেও একটা সুন্দর ডিজাইন করে দিও তাহলে ক্রিসমাসের আগে। একদম এদের উপরে আমি ভরসা করে থাকি, নেলের ব্যাপার একদম ও সুন্দর করে দেয়, কেউ যদি করতে চাও অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে ইনস্টাতে নাম্বার দিয়ে দেব। গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যাঁ, বাড়ি ঠান্ডা আছে না? খুবই ঠান্ডা, নাক কানে একটা বড় হয়ে গেছে, নাক কান ধরে গেছে, নাক কান তোর বড় হয়ে গেছে, এত ঠান্ডা, সিরিয়াসলি ভালো ঠান্ডা আছে, আজ খেলা আছে রু থার্ড পজিশনে,
কালকে তো ফাইনাল হাতপুরি ছাড়া প্লেয়াররা ভালো টাকা পায় রে ম্যাচটা করে গুরুত্ব থাকে না আর কালকে মেসি যদি মাঠে নামে না মেসি কালকে অনেকগুলো রেকর্ড হবে সবচেয়ে বেশি 2006 থেকে বেশি ওয়ার্ল্ড কাপ খেলছে 2006 তোর জন্মের আগে থেকে আমার তো টিমটা হাইডা গেছে আমাকে একটু সাপোর্ট করিস আমি এখন দুর্বল আছি কিন্তু দুর্বল টিমকে সাপোর্ট করো সবাই প্লিজ পাশে থেকো একটু দূরে যাও তোমার তো এই গেঞ্জিটা তো তোমার শান্তির সদস্য শান্তির সঙ্গে সদস্য হবে কারণ যেখানে শান্তি বার্তা বজায় রাখতে হয় কিন্তু সেই জায়গা সব জায়গায় প্রেসিডেন্ট হয়ে থাকবে একদম আর এই যে এইটা দিয়েছিল হচ্ছে সেই জন্মদিনে বেশ একটু দাঁড়াও ঠিক হয় তাহলে তো দেখাতে পারবো এটা দিয়েছিল হচ্ছে লিপির আমার সাধন দ্বারা দিয়েছিল এতদিন আমি দেখাচ্ছি ও পড়েছে আমার বার্থডে গিফট আনবক্সিং ওয়ান আফটার অ্যানাদার সেকেন্ড বার্থডে গিফট আনবক্সিং খুব সুন্দর হয়েছে আমি অন ক্যামেরা বললাম যে গেঞ্জিটা পরে ভরচাজকে আমার ভালো লেগেছে আর কি এবার তোমরা মতামত জানিও যে গেঞ্জিটা সুন্দর লাগছে কিনা এই যে ওদের জন্য গিফট কেনা হয়েছে ওদের কি কেনা হয়েছে বলো তো এরকম এটা একদম সিল করা রয়েছে কুইল কুইল হ্যাঁ কারণটা কেউ এমনিও বলছে না ছিল এরকম করে নিয়ে মানে তার মধ্যে ফ্যাকশন সেকেন্ড কেউ নিচে লিফট এনে দিয়েছে আবার আমি ছোপাস করে নিয়ে চলে গেছি তাকে নিয়ে আবার উঠে ঢুকছে চলো চলো প্রচুর ভালো লাগছে এইটা নেওয়া হচ্ছে তাই তো এইটা নিলে কিন্তু ভালো হতো সবচেয়ে আর্জেন্টিনা তারপর যদি হেরে যায় হ্যাঁ ওরা যদি আর্জেন্টিনা না হয় হ্যাঁ তখন মুশকিলে পড়ে যাবো না না আজকে কাটা হয়ে যাবে এখানে লেখা হবে হচ্ছে 6k সেলিব্রেশন মুশকিলে পড়ে যাবো আমি দেখতেই ভালো লাগে এই তো ইয়ামি কেক পুরো আমাদের আসতে হবে কিন্তু কেক কিনতে ক্রিসমাসে এই আমার অ্যানিভার্সারিতে জি এখানে করতে হবে কিন্তু আগের মুহূর্ত থেকে আর আমরা এখানে মানে লেক টাউনের ভেতরে রয়েছি এখন মেইন রোডে মানে সার্ভিস মেইন রোডে চায়নাটাউনে ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে
এই যে এখানে পার্ক গ্রুপ চলে এসছে এখন যা যা নিয়ে নাও পরে কিন্তু আর অটো চাইলেও দেবো আর যেটা হচ্ছে মৌদিরা এখন এসে পৌঁছায়নি হ্যাঁ কারণ ওরা অনেকটা দূরে আছে ঠিক আছে ওয়েট তো অবশ্যই করবো স্টার্টার গুলো শুরু করি একটু দেরি হয়ে গেল রাস্তায় প্রচুর জ্যাম কিন্তু আজকে ফুল পেয়েছো একদম চলো এই ফুলটা দিয়ে দুজন দুজনকে ধরাতে হবে বুঝেছো দাদা চলে এসো অর্ণব ভাই আলটিমেটলি ফুল পাওয়া গেছে বুঝেছিস আমি মৌদিকে বললাম কি একটা ফুলের ব্যবস্থা কিছু করা যাবে তো ওখানে গোলাপ নিয়ে এসেছে কোথায় এখানে দেখ হাতে ছিঁড়ে ছিঁড়ে এই বয়সে আর এর থেকে বেশি করা যাবে না আজকে আমরা শুধু খাবো না ফটো তুলবো ঠিক আছে এত সুন্দর ফটো উঠছে ওরা তো সুন্দরী আচ্ছা আমি হচ্ছে নিত কোনে ঠিক আছে আঠারো বছরে হাঁটু ব্যথা হয়ে গেছে আমার কত লোক আছে ছুরি করে খাওয়াচ্ছে হাতে করে
দাদা কিন্তু ছুরি দিয়েই খাই দিল জোর ধরা খাওয়াটাই তো খাওয়াচ্ছে একদম ভালো করে মাখিয়ে চটকে চটকে হাত দিয়ে ডাল ভাতের মতো সবাইকে নিচে নামি আগে অ্যাটেনডেন্স দিতে হবে তাই না এ বাড়ি ফিরবে কে ফিরবে না চানাটাউনে রই যাবে সবাই সবাই খুব ভালো লাগলো সবাইকে বাই আমাদের খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে লিপি আমাদের খাওয়া দাওয়া প্রচন্ড ভালো হয়েছে ওদের গিফট গুলো নামিয়ে দেওয়া হচ্ছে নিচে গাড়িতে কি হচ্ছিল ফটো সেশন নাকি ছবি 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 তুলছিল সব কি অবস্থা আচ্ছা টাটা দিনি বিশা টাটা মাছুয়া টাটা যাই চ চ আজকে তোকে আমি নিয়েই যাবো হ্যাঁ তোর পরীক্ষা গুলি মার তুই আমার সাথে ওই আমার চিক্স আমার চিউরি কই এসছে আমার ছোঁয়া ছোঁয়া ফেঁচে গেছি বাবা রাত হয়ে গেছে আজকে না খেলবো খেলবো খেলো 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 এসে গেছি খেলো তোমার বাবা মামা সব জেগে বসে থাকে আমরা যতক্ষণ না আসি না ওই খাঁচা ধরে বসে থাকে তো চলো আজকে ব্লগটা এত দূরই রাখছি খুব মজা হলো সবাই একসাথে মিলে আর আজকে ঢুকতে ঢুকতে না 12টা বেজে গেছে তার কারণ হচ্ছে যে রঞ্জিতারা যে ইয়ে ওলা করে যাবে সেই ওলার বারবার করে ক্যান্সেল করে দিচ্ছিল তো সেই জন্য আমাদেরও আসতে দেরি হয়ে গেল বাইরে অনেকক্ষণ ওয়েট করছিলাম আজকে এতটাই রাখছি ব্লগটা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে টাটা গুড নাইট আর হ্যাঁ ঠান্ডাটা কিন্তু পড়লই অবশেষে আর কি আজকে বেশ ঠান্ডা বাইরে চলো টাটা